তো বাদাম ছিল হয়ে গেছে আর আমার অবস্থা দেখেন, আম্মু খাই দুইটা তো রুটি আনে অনেকগুলো। কেজুটা ধোয়ার পরে যে একটু চামড়া উঠে যায় না, ওর আবার একটা সমস্যা, ডিম খাবা। হ্যাঁ গাইস, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আরেকটি নিউ অ্যানাদার ব্লগ নিয়ে চলে আসলাম। তো সকালে উঠা বারান্দা আইসা বসলাম, আর আপনাদের বারান্দার ট্যুরটা দেই, কারণ আম্মু মাত্র বসাইলো। তো এই হচ্ছে আমাদের মরিচ গাছ, তার নিচে পুদিনা, এইটা কি গাছ জানি না, এটাও জানি না, আর এটা হচ্ছে অ্যালোভেরা, আর এটা এসে গিয়ে বাদাম একটু পরিষ্কার করে তা আম্মু বাদাম হয় না দিস আমাকে, আর এটা পুদিনা, এটা ফুল গাছ। কি ফুল জানি এগুলো আরো বসে করে তো আকি মরা গুলো কেমনে দড়ি কত এক হাত দিয়ে বাঁচতেছে আর এক হাত দিয়ে তৈরি রাখ। আম্মু কেমনি কাজ করি কত, আম্মু কেমনি কাজ করি, অনেক কাজ করতেছে, অনেক কাজ করতেছে। কেনে ডিম সেদ্ধ দিচ্ছি, কাজলা মেয়ে কাজলা। তো বাদাম ছিল হয়ে গেছে আর আমার অবস্থা দেখেন, পুরো জামা কাপড় সবের সবকিছুর উপর বাদামের ছিলকা পড়ছে, হয়ে গেল। আর এই হচ্ছে গিয়া বাদাম, তো আমার বাদামের কাছে আছে এখন হচ্ছে কাছের পালা। আমার বাদাম ছিল হয়ে গেছে, আর হচ্ছে আমরা এখন থেকে আর বাইরে খাবার খাই না বুঝছেন, আয়েশা মিছিল তো এখন আয়েশা বইটা চলে গেছে, এখন থেকে প্রতিদিন আম্মু বাসায় রান্না করবে, আই মিন নাস্তা রান্না সবই করব, আর আমরা বাসায় খাওয়া দাওয়া করব, কারণ বাইরে থেকে আনলে পাপ্পা খায় অর্ধেক আর আমি একটা রুটির বেশি খাই না, আমার ভালো লাগে না করে যায়। তো একটা রুটি খাই আমি, পাপ্পা দুই তিনটার মতন খায়, আম্মু খায় দুইটা, তো রুটি আনে অনেকগুলো, ওগুলা নষ্ট হয়ে যায় দেখা, আম্মু বলছে আর রান্নারই দরকার নেই, পাশে বানাবো আমরা। সো সবাই জলদি কইরা, আই মিন একটু তাড়াতাড়ি আমার পেজটা ফলো করেন, কারণ 1 লাখ হয়ে আছে, এটাতে 96,000 ফলোয়ার আছে, আর যদি 4,000 হয় তাহলে মনে করেন 1 লাখ হয়ে যাবে। সো জলদি, সবার 1 লাখ খালি আমারই 1 লাখ না, আই মিন সবার 1 লাখের উপরে, বাট আমার শুধু 1 লাখ হয় না এখন পর্যন্ত, সো স্যাড। সো জলদি যান, জলদি যা করেন, আমার চোখের ভিতর না এই গুড়া গুড়া বাদামের ছিলকা গেছে, ফুল দিতে যা। সো সবাই আমার ফুল ব্লগটি দেখতে থাকেন, সবাই আমার ফুল ব্লগটি দেখতে থাকেন, থাকেন দেখতে থাকেন। আর এখানে হচ্ছে আম্মু চা রান্না করতেছে, এটা খাইও মোটা হয়ে যাবো আপনি জানেন, এরপর আরো খাবার আছে, আমাদের হেলদি খাবার আম্মু বাদামও দিয়ে দিতেছে, আমার কষ্টে ছোলা বাদাম। তো এই হচ্ছে কি আমাদের নাস্তা, এখন আমরা নাস্তা করব। তো আমরা এখন শরবত খাবো, কি বল আম্মু? দুই আপুকে অনেক মিস করতেছি না আম্মু, এখানে আমরা সবাই মিলে এখানে বসে তারপর নাস্তা করতাম, এখন কেউ নেই আমাদের।
সকাল সকালে আমরা আগে শরবত কিনেছি। আমি ধুইছি তো এই জন্য দেখেন রাখি কি বলে মানে খেজুরটা ধোয়ার পরে যে একটু চামড়া উঠে যায় না ওর আবার একটা সমস্যা রাখিবার একটা সমস্যা কলার শিকলার উপরে স্পট থাকলে খাবে না ফলের মানে যে কোনো ফলের স্পট দেখলে ও খাওয়া শেষ যেমন এই যে খেজুরটা ধোয়ার পরে কিন্তু পানি লাগার পরে একটু চামড়াটা ওঠে এখন নাকি খাবে না এটা কোনো কথা মেয়েটা আমার অনেক বিরক্ত করে ডিম খাও খাইছি বাদাম খাও আরেকটা হাসলো না ডিম খাবা তোমার চা খাও এটা চিনি কম এটা চিনি চা তো চিনি খায় প্রচুর